বেতন ভাতা বৃদ্ধি সহ চার দফা দাবিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দ্বিতীয় দফায় 62 ঘন্টার কর্মবিরতি শুরু করেছেন। দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক ঘন্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। আগামী বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত তারা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। গতরাত 8টার পর থেকে তাদের দ্বিতীয় দফার এই কর্মবিরতি শুরু হয়। পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা 50,000 এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা 30,000 টাকা করাসহ চার দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।